জাতীয় খেলা তার একটি ক্যাম্প এখানে উদ্বোধন অনুষ্ঠানটি ঘোষণা করেছেন। আমি সেই জন্য যারা মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার যে সভাপতি মহোদয়কে সাধারণ সম্পাদককে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ কাবাডি ফেডারেশন যাদের অর্থায়নে আসলে এই ক্যাম্পটি হতে যাচ্ছে। কিছুদিন আগে আমাকে ত্রিনাথদা আমাকে বলেছে যে কাবাডি ফেডারেশন থেকে তাকে 50,000 টাকা দেওয়া হয়েছে এই কাবাডিটাকে আরও যাতে রুট পর্যায় থেকে, মানে আমি যদি বলি তাহলে বলতে হবে প্লেয়ার হান্টিং, খেলোয়াড়দের হান্টিংয়ের জন্য বা একটা দেশের বা যে কোনো জায়গারই যে কোনো ধরনের খেলাই হোক, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, লন টেনিস হোক বা কাবাডি হোক, হ্যান্ডবল হোক, তা আমরা সাধারণত চিন্তা করে থাকি যে আমরা খেলোয়াড় বাছাই বা খেলোয়াড় তৈরি করতে হবে আমাদের একদম রুট পর্যায় থেকে, রুট লেভেল থেকে। সেই লক্ষ্যে আসলে আজকে আমাদের এই ক্যাম্পটা শুরু, যাতে আমরা এখান থেকে এই ক্যাম্পের মাধ্যমে কিছু খেলোয়াড় নির্বাচিত করব যারা পরবর্তীতে জেলা পর্যায়ে খেলবে এবং ভবিষ্যতে তারা জাতীয় পর্যায়ে খেলবে। এটাই কিন্তু আসলে আমাদের মূল মতো। তো এই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং সেই সাথে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে, তারা এই কাবাডি ফেডারেশনের যে উদ্যোগটা এটা জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে আজকে বাস্তবায়ন হচ্ছে এবং তার শুরুতেই এই ক্যাম্পের আয়োজনটা করা হয়েছে। আমি আর কথা বাড়াবো না, আর দু একটি কথা বলে শেষ করবো। সেটা হচ্ছে যে আমার সামনে যেসব খেলোয়াড় দাঁড়িয়ে আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের কিন্তু এখন আসলে হোক কেউ বলে একটা নতুন টার্মিনোলজি ইউজ করে নেটিজেন, মানে যারা নেট ইউজ করে মোবাইলে যারা নেট ইউজ করে তাদেরকে বলে নেটিজেন। প্রত্যেকটা বাচ্চার কাছে বাবা মার কারণে হোক ভাই বোনের কারণে হোক এই একটা করে স্মার্টফোন আছে। স্কুল টাইমের বাইরেও সারাটা দিন আমার মেয়ে আছে, আমার মেয়েগুলোকে আমি দেখি এই করোনাকালীন টাইমে এইটা আরও মনে হয় এটা বেড়ে গিয়েছে। এই অনলাইনে ক্লাস ছিল, অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া ছিল, অনলাইনে এটা ছিল এটা ছিল দেখুন। তো বাবারা আমি তোমাদের মানে বলি একটা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, নেট বা ইউটিউব বা এই যে আমরা অনলাইনে যেটা ভালো শুধু সেই জিনিসটাই নিবা, খারাপ জিনিসটা গ্রহণ করা যাবে না। পৃথিবীতে যখন কোনো জিনিস আবিষ্কার হয় তখন যে আবিষ্কার করে সে কিন্তু ভালোটাকে চিন্তা করে আবিষ্কার করে, আর প্রত্যেকটা আবিষ্কারের পেছনে কিছু সাইড ইফেক্ট থাকে। তুমি যে মেডিসিন খাও, ধরো তোমার জ্বর হয়, যখন আমরা তখন একটা জ্বর কমানোর জন্য ওষুধ খাই, আমাদের উদ্দেশ্য থাকে ওষুধটা খেয়ে জ্বর ভালো করা, কিন্তু ওই ওষুধটা খাওয়ার পরেও কিছুটা সাইড ইফেক্ট থাকে। সুতরাং যে যে জিনিসটা আবিষ্কার করবে সে কিন্তু ভালোর জন্য আবিষ্কার করবে। সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যাতে প্রত্যেকটা জিনিস কোনো খুব ভালো কাজে ব্যবহার করি, খারাপ কোনো কিছু ব্যবহার না করি। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা থেকে পরিত্রাণের একটা অন্যতম উপায় হচ্ছে খেলাধুলা, শরীরচর্চা। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, এটার কোনো আর কোনো অল্টারনেটিভ ওয়ে নাই, দেয়ার ইজ নো ওয়ে। রাদার স্পোর্টস মানে তোমার খেলাধুলার বাইরে কোনো ওয়ে নেই, যে যত বেশি খেলাধুলার মধ্যে মনোনিবেশ করবে নট অনলি ফিজিক্যাল বাট অ্যাজ ওয়েল অ্যাজ ইউর মেন্টাল স্যাটিসফ্যাকশনটা বাড়বে, তোমার চিন্তা শক্তি বাড়বে। যেমন বললে না যে দাবা খেলা, দাবা খেলা যে যত বাড়ে তার ভালো খেলে তার দেখবে যে চিন্তা শক্তি প্রখর হয়, বলেন এটা? মানে খেলাধুলাটা তোমাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমাকে ভাবতে শিখাবে। সুতরাং শুড বি অ্যাভয়েড ইউর নেট, মোবাইল ইন্টারনেট ইউজ করা যাবে না শুধুমাত্র ভালো কাজ ছাড়া, যত কম ইউজ করা যায় এটা একটু খেয়াল রাখবা। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, অনেকক্ষণ ধরে সবাই দাঁড়িয়ে আছে। আবারও সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আমি সম্মানিত জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি যে সে শতব্যস্ততার মাঝেও